সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেন জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। ইউক্রেনের সেই অভিযোগের পরই পুতিন লুকাশেঙ্কোর বৈঠক। সেই রাসায়নিক কারখানাও রাশিয়ার দখলে। রাশিয়ার অগ্রাভিযানে আটকা পড়েছে 2000 ইউক্রেনের সেনা। গুয়ান্তানামোয় বন্দি দুই আফগানের একজনের মুক্তি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোভিডের বিরুদ্ধে জয় ঘোষণা করল সাংহাই, স্কুল খুলছে বেইজিংয়ে। এবং ফের আফগানিস্তানে ভূমিকম্প, নিহত 5। দর্শক, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান 5 মাসে গড়িয়েছে। এ সময়ের মধ্যে কখনো তীব্র হামলা, কখনো আবার হামলার মাত্রা কমিয়েছে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভ্রোদোনেস শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানা দখলে নিয়েছে রাশিয়া। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেন জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান 5 মাসে গড়িয়েছে। এ সময়ের মধ্যে কখনো তীব্র হামলা, কখনো আবার হামলার মাত্রা কমিয়েছে রুশ বাহিনী। তবে শনিবার 25 জুন ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শনিবার পশ্চিম ও উত্তর ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় বৃষ্টির মতো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে বলেন, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের ইয়াভরিভ ঘাটিতে কৃষ্ণসাগর থেকে 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনের উত্তরে জাইতুমির অঞ্চলের গভর্নর ভিতালি বোনেচেঙ্কো বলেন, অঞ্চলটির একটি সামরিক লক্ষ্যবস্তুতে রুশ হামলায় ইউক্রেনীয় এক সেনা নিহত হয়েছেন। তিনি আরও জানান, জাইতুমির শহরের খুব কাছে একটি সামরিক অবকাঠামো সুবিধায় প্রায় রুশ বাহিনী প্রায় 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 10টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ও ধ্বংস করা হয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের দোনবাস প্রদেশের লুহানস্ক অঞ্চলের লিসিচানস শহর চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনাবাহিনী। ফলে শহরটির হিরস্ক ও জোলুট এলাকায় আটকা পড়েছে প্রায় 2000 ইউক্রেনের সেনা। শুক্রবার 24 জুন এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা। ইউক্রেনের সামরিক অভিযানের প্রথম দিকে রুশ বাহিনীর লক্ষ্য ও পরিকল্পনা ছিল রাজধানী কিয়েভ দখল, কিন্তু 2 মাসের মাথায় সেই পরিকল্পনা থেকে সরে আসে এবং পূর্বাঞ্চল দোনবাসের পূর্ণ নিয়ন্ত্রণে মনোযোগ দেয়। সেই লক্ষ্যে গত মাসের শেষের দিকে ছোট বড় মিলিয়ে প্রায় 40টি শহর টার্গেট করে অভিযান শুরু করে পুতিন বাহিনী। চলতি মাসের প্রথম সপ্তাহে 7 জুন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু জানান, ইউক্রেনের সবচেয়ে পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের 97% এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। শহরটির পুরো দখল নিতে অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পুতিন বাহিনীর প্রধান টার্গেট সেভ্রোদোনেস্ক এবং লিসিচানাস শহর। লুহানস্ক অঞ্চলের এই দুটি শহরে এখনও কম বেশি ইউক্রেনীয়দের প্রতিরোধ জারি ছিল, কিন্তু শুক্রবারই লুহানস্ক অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর সের্হি হাইদা জানিয়েছেন, সেভ্রোদোনেস শহর থেকে ইউক্রেনীয় সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শহরটি যে রুশ বাহিনীর দখলে গেছে এর মাধ্যমে মূলত সেটাই স্বীকার করে নিল ইউক্রেন। ইউক্রেনের সেই অভিযোগের পরই পুতিন লুকাশেঙ্কোর বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চলমান যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া। ইউক্রেনের এমন অভিযোগের পরই তাদের বৈঠকের খবর সামনে এলো। অবশ্য বৈঠকে তারা বিশ্বব্যাপী সার সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাশিয়া ওয়ানের একজন সাংবাদিক ওই বৈঠকের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফুটেজে পুতিনকে বলতে শোনা গেছে, আমি বিশ্ববাজারের চাহিদা পূরণ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উস্কে দিচ্ছে। সেই রাসায়নিক কারখানাও রাশিয়ার দখলে। ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভ্রোদোনেস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানা দখলে নিয়েছে রাশিয়া। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানান, রুশ ও রাশিয়াপন্থী বাহিনী সেভ্রোদোনেস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানা নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া 8 শতাধিক বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দ্রে মারাজকো টেলিগ্রাম অ্যাপে জানান, রাশিয়া ও মিত্রবাহিনী আজত প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল জোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। আরেক বিচ্ছিন্নতাবাদী মুখপাত্র ইভান ফিলিপোনেঙ্কো বলেন, গত কয়েক সপ্তাহের লড়াইয়ের সময় প্ল্যান্টে আশ্রয় নেওয়া প্রায় 8 শতাধিক বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সেভ্রোদোনেস শহরটি রাশিয়ান বাহিনী পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র আলেকজান্ডার স্টিউক। আলেকজান্ডার স্টিউক ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, শহরটি এখন রাশিয়ার সম্পূর্ণ দখলে। তারা শহরটিতে তাদের নিজস্ব নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা এক ধরনের কমান্ড্যান্ট নিয়োগ করেছে। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই আরও জানান, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভ্রোদোনেস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে। শহরের 90% ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার 80% ভেঙে ফেলতে হবে। রাশিয়ার অগ্রাভিযানে আটকা পড়েছে 2000 ইউক্রেনের সেনা। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ জানিয়েছেন, ইউক্রেনের বিশেষ অভিযানে লুহানস্ক এলাকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 2 গ্রামের চারপাশে রাশিয়ার সেনাবাহিনী বেশ কয়েকটি ইউক্রেনীয় সামরিক ইউনিট, নাৎসি সংগঠন এবং বিদেশি ভাড়াটেদের একটি দলকে ঘিরে রেখেছে। একটি নতুন ঘেরে এবার গোরস্কোয়ের আশেপাশে 4টি ব্যাটালিয়ন আটকা পড়েছে। 24তম যান্ত্রিক ব্রিগেডের 3য় যান্ত্রিক ব্যাটালিয়ন, 128তম পর্বত হামলা ব্রিগেডের 15তম পর্বত আক্রমণ ব্যাটালিয়ন, 4র্থ মোটরচালিত পদাতিক ব্যাটালিয়ন, 5ম মোটর ব্রিগেড, 101তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের 70তম ব্যাটালিয়ন এবং 57তম মোটরচালিত পদাতিক ব্রিগেডের 1টি ব্রিগেড আর্টিলারি গ্রুপ। ডান সেক্টর একটি নাৎসি সংগঠন, চরমপন্থী সংগঠন হিসেবে রাশিয়া নিষিদ্ধ এবং বিদেশি ভাড়াটেদের একটি দল, মুখপাত্র বলেছেন। ইউক্রেনের ব্যাটল গ্রুপকে পুরোপুরি সিল করা হয়েছে, জেনারেল জোর দিয়েছিলেন। সব মিলিয়ে ইউক্রেনের 2000 সৈন্য আটকা পড়েছে, যোগ করেছেন তিনি। প্রায় 1800 সামরিক কর্মী, 120 জন রাইট সেক্টর নাৎসি, 80 জন বিদেশি ভাড়াটে এবং 40টিরও বেশি যুদ্ধের সাজোয়াজান এবং প্রায় 80টি বন্দুক ও মর্টার, মুখপাত্র উল্লেখ করেছেন। 41 ইউক্রেনীয় সৈন্য সেই এলাকায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। কোনাশেঙ্কো বলেছেন, লুহানস্ক এলাকার গোরস্কোয় এবং জোলোটোয়াতে রাশিয়ান সেনাবাহিনী দ্বারা ঘেরাও করা ইউক্রেনের যুদ্ধদল ক্লান্ত এবং 40%-এরও কম সেখানে টিকে রয়েছে। রাশিয়ান সৈন্যরা গোরস্কোয় এবং জোলোটোয় গ্রামের চারপাশে তাদের দখল শক্ত করেছে, ক্রমাগত ফায়ার পাওয়ার দ্বারা শত্রুকে ক্ষতিগ্রস্ত করছে। 23 জুন রাশিয়ান বাহিনী জোলোটোয়ের অর্ধেক নিয়ন্ত্রণ অর্জন করেছে, জেনারেল যোগ করেছেন। গুয়ান্তানামোয় বন্দি 2 আফগানের একজনের মুক্তি। কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কারাগারে আটক থাকা অবশিষ্ট 2 আফগানের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার এ ঘোষণা দেয় আফগানিস্তানের তালিবান সরকার। আসাদুল্লাহ হারুন নামের ওই আফগান কুখ্যাত এ কারাগারে 15 বছর আটক ছিলেন। তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের বাসিন্দা। তালিবানের বরাত দিয়ে ভয়েস অফ আমেরিকা বলছে, হারুনের মুক্তি তালিবান এবং ওয়াশিংটনের মধ্যে হওয়া সরাসরি ও ইতিবাচক যোগাযোগের ফলাফল। 39 বছর বয়সী মুক্তিপ্রাপ্ত এই বন্দীকে কাতারের রাজধানী দোহায় তালিবান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সেখানে রয়েছে তালিবানের রাজনৈতিক দফতর। দোহায় তালিবান দফতরের প্রধান ও জাতিসংঘে তালিবানের স্থায়ী প্রতিনিধি সুহেল শাহিনের মতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই যাতে তারা গুয়ান্তানামো বে কারাগারে আটক সর্বশেষ আফগান বন্দীকে মুক্তি দেয়, সেই সঙ্গে সেখানে শুধুমাত্র সন্দেহের কারণে আটক রাখা অন্যান্যদেরও যাতে মুক্তি দেয়া হয়। আটক থাকা অন্য আফগান বন্দী হলেন মোহাম্মদ রাহিম। আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি অভিযুক্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, হারুনকে আটক রাখার আর কোনো আইনি অধিকার নেই পেন্টাগনের। যুক্তরাষ্ট্রের এক আদালত এমন রায় দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সিনেটে বৃহস্পতিবার 23 জুন পাশ হয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। এরপর বিলটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের অপেক্ষা ছিল। শনিবার 25 জুন সেই বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট, ফলে বিলটি আইনে পরিণত হল। বৃহস্পতিবার 23 জুন বিলটি পাশ হওয়ার পর এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, মার্কিনীদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহন করার মৌলিক অধিকার রয়েছে। রায়ের আগে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সংবিধানের 2য় এবং 4র্থ সংশোধনী অনুযায়ী একজন ব্যক্তির বাড়ির বাইরে আত্মরক্ষার জন্য একটি লাইসেন্সধারী অস্ত্র বহন করার অধিকার রয়েছে। এদিকে এই রায়ের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, এ আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি সাধারণ মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। বিলটিতে যেসব প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে, 21 বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে পারিবারিক ইতিহাস যাচাই, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি এবং স্কুলের নিরাপত্তার জন্য $1,500 কোটি কেন্দ্রীয় তহবিল বরাদ্দ, পারিবারিক সহিংসতার ইতিহাস থাকলে অস্ত্র বিক্রি না করা।
প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে আরও কঠোর বিধিনিষেধ যুক্ত করতে চেয়েছিলেন, তবে সেগুলো যুক্ত না হওয়ার পরও তিনি কংগ্রেসে দ্রুত বিলটির উপর ভোটাভুটি অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে বন্দুক হামলার জেরে বারবার আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এলোপাতাড়ি গুলির শিকার হয়েছেন নিরীহ মানুষ, এমনকি স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই পায়নি বন্দুক হামলার হাত থেকে। বারবার এই ধরনের হামলায় অধিকাংশ মার্কিন নাগরিকই আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের নীতির দিকে। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আগ্নেয়াস্ত্র বিলটি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশটির বিশিষ্টজনরা। ইউরোপে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে অংশ নিতে যাওয়ার আগে বিলটিতে সই করলেন বাইডেন। বিলটিতে সই করার পর তিনি জানান, যদিও এই বিল আমি যা চেয়েছিলাম তার সবটা করতে পারবে না, কিন্তু এতে সেই পদক্ষেপগুলো রয়েছে যার কথা আমি দীর্ঘ সময় ধরে বলে আসছি। এটি জীবন বাঁচাবে। বাইডেন আরো বলেন, আমি জানি এখনো অনেক কাজ বাকি, কিন্তু আমি আশা ছাড়ছি না। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। এ সময় আগামী 11 জুলাই একটি অনুষ্ঠানের কথাও ঘোষণা করেছেন তিনি। ওই অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত পরিবারের সদস্যরা যোগ দেবেন, থাকবেন আইনজীবীরাও। দেশটিতে 18 বছর হলে বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। সেই নিয়ম বদলের জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন মার্কিন নাগরিকরা। অবিলম্বে এই নিয়ম পাল্টে দিক সরকার, এই দাবিতে মানুষ মিছিল করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। কিন্তু মনে করা হচ্ছিল এই আইন পাশ হওয়ার সম্ভাবনা অনেক কম, কেননা রিপাবলিকানরা এর বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্রে মহামারীতে রূপ নিয়েছে বন্দুক সহিংসতা। সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে মে মাসে। গত 24 মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় প্রাণ হারান 19 শিশু শিক্ষার্থী সহ অন্তত 21 জন। কোভিডের বিরুদ্ধে জয় ঘোষণা করল সাংহাই, স্কুল খুলছে বেইজিংয়ে। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা করল সাংহাই। গত 2 মাসের মধ্যে প্রথমবারের মতো অঞ্চলটিতে একজনও কোভিড রোগী শনাক্ত হয়নি। এদিকে শনিবার বেইজিংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলগুলো খুলে দিচ্ছে। গত কয়েক মাস ধরে কোভিড মোকাবেলায় রীতিমতো হিমশিম খেয়েছে চীন। কোভিড নিয়ন্ত্রণে যেসব শহরে সবথেকে বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছিল, বেইজিং এবং সাংহাই তার অন্যতম। খবরে জানানো হয়, গত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ বয়ে যায় চীনের উপর দিয়ে। দীর্ঘ 2 মাস লকডাউনে আটক ছিল সাংহাই। গত 1 জুন এই লকডাউন তুলে নেওয়া হয়। দেশটি কোভিডের বিরুদ্ধে জিরো কোভিড নীতিতে বিশ্বাসী। এই রোগটি প্রথম শনাক্ত হয়েছিল এই চীনেই, কিন্তু প্রথম দিকে তারাই এই রোগ নিয়ন্ত্রণে সবথেকে সফলতার পরিচয় দিয়েছিল। সমগ্র বিশ্ব যখন কোভিডের কাছে হার মানতে বাধ্য, তখনও চীনে অল্প কয়েক হাজার মানুষের মধ্যে আটকে ছিল আক্রান্তের সংখ্যা। তবে এবার চীনের কিছু অঞ্চলে ভয়াবহ আকারে কোভিড ছড়িয়ে পড়ে, আর তা নিয়ে উঠে পড়ে লেগেছিল কর্তৃপক্ষ। এবার এর বিরুদ্ধে জয় ঘোষণা করা হল, যদিও এই কড়াকড়ি নিয়ে দেশটির মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। দেশটিতে বিরল আন্দোলনও দেখা গেছে এ নিয়ে, কারণ এই লকডাউনের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মে মাসে স্কুল বন্ধ করে দেয় বেইজিং, তবে সোমবার থেকেই আবারও স্কুলে ফিরতে পারবে শিক্ষার্থীরা। এদিকে সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াং শনিবার কংগ্রেসে বলেন, আমরা সাংহাইতে কোভিডের বিরুদ্ধে যুদ্ধে জয় পেয়েছি। প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশনা বাস্তবায়ন করে এই সফলতা পাওয়া গেছে। তিনি বেইজিং এর মহামারী মোকাবেলার পদ্ধতিকে পুরোপুরি সঠিক বলে দাবি করেন। ফের আফগানিস্তানে ভূমিকম্প, নিহত 5। ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে। আগে যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজারখানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছে শুক্রবার 25 জুন ফের ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। বাংলাদেশ সময় সকাল 7:45 দিকে আঘাত হানে এ ভূকম্পন। উল্লেখ্য, গত বুধবার রাজধানী কাবুলের 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে 6.1 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। ভূমিকম্প কবলিত এলাকার রাস্তাঘাট ও মোবাইল টাওয়ার ধ্বংস হয়ে গেছে। 1,500-এরও বেশি মানুষ আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।